সাধারণ মানুষ অতিষ্ঠ, মানুষ কিন্তু বর্তমান যে আছেন তারপরে মানুষ অসন্তুষ্ট। আপনার আওয়ামী লীগের নেতৃবৃন্দই কিন্তু ওনাকে পছন্দ করেন না। আর মাত্র 10 মাস পরে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নিয়ে দেশের রাজনৈতিক মাঠ সরগরম রয়েছে। রাজনৈতিক দল ও নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও চালাচ্ছেন প্রচারণা। দ্বাদশ জাতীয় সংসদের সিলেট 6 আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সাবেক সাংসদ মোহাম্মদ সেলিমউদ্দিন। তিনি জানান, তার দল জাতীয় পার্টি থেকে তিনি সবুজ সংকেত পেয়ে মাঠে কাজ শুরু করেছেন। আগামী নির্বাচনে অংশগ্রহণ আমার ইতিমধ্যে আমার দলের হাইকমান্ডের সাথে কথা হয়েছে এবং আমি ওনাদেরকে বলেছি যে বেনীবাজার গোলাপগঞ্জে আমার জন্য ভালো হবে এবং এখানে মানে কাজ করার জন্য আমাকে নির্দেশনা দিয়েছেন। অবশ্যই আমি বেনীবাজার গোলাপগঞ্জ থেকে এবার আল্লাহর ইচ্ছা হলে, মানুষের দোয়া থাকলে আমি এখান থেকে নির্বাচন করব এবং আমি সে কারণে সকলের কাছে দোয়া চাচ্ছি। জাতীয় পার্টি দুইবার এখানে এমপি ছিলেন এবং সাধারণ মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে। তার পাশাপাশি একটা ব্যক্তি যখন নির্বাচনে প্রার্থী হয়, তার পারিপার্শ্বিকতা, তার আত্মীয় স্বজন, তার গ্রামের মানুষ, তার বন্ধুবান্ধব সব মিলিয়ে একটা মানুষের যখন একটা সুনাম থাকে, ভালো মানুষ হিসাবে যখন মানুষকে স্বীকৃতি দেয়, তখন ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে, এমনকি অনেক সময় দেখা যায় 2-3-4 ইউনিয়ন পর্যন্ত দলমত নির্বিশেষে আপনার সমর্থন দিয়ে দেয়। আমি বিশ্বাস করি আমি এখান থেকে নির্বাচন করলে আমার গ্রামের মানুষ, আমার ইউনিয়নের মানুষ, পার্শ্ববর্তী ইউনিয়ন সহ সকলেই দলমত নির্বিশেষে আমাকে সমর্থন করবে। সেক্ষেত্রে জোট হলে তো অবশ্যই হবে, জোট না হলেও এখান থেকে আমরা নির্বাচিত হতে পারবো বলে আমি বিশ্বাস করি। সিলেট 5 আসন থেকে 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ সেলিমউদ্দিন। সেই সংসদে তিনি বিরোধী দলীয় হুইপের দায়িত্ব পালন করেন। 2018 সালে একাদশ জাতীয় সংসদে সিলেট 5 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। জোট মহাজোট হলে যদি দলের যদি কোনো হাইকমান্ডের যদি কোনো সিদ্ধান্ত থাকে, আমি চেষ্টা করব তাদেরকে বোঝাবার যে এই আসনটি আমাদের, এই আসনটি আমরা পুনরুদ্ধার করতে চাই। এই আসনে আমরা মহাজোটে 2-3 বার আমরা এই আসনটি ছেড়ে দিয়েছি, দলের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। আমি সর্বাত্মক চেষ্টা করব যাতে করে বেনীবাজার গোলাপগঞ্জ থেকে নির্বাচন করতে পারি। সাধারণ মানুষ অতিষ্ঠ, মানুষ কিন্তু বর্তমান যে আছেন তারপরে মানুষ অসন্তুষ্ট। আপনার আওয়ামী লীগের নেতৃবৃন্দই কিন্তু ওনাকে পছন্দ করেন না। সেক্ষেত্রে আমি বিশ্বাস করি যে দলমত নির্বিশেষে এবং কি আওয়ামী লীগ সহ প্রত্যেকটি দলের মানুষ, আপনি জানেন যে জকিগঞ্জ হচ্ছে পার্শ্ববর্তী নির্বাচনী এলাকা, সেখানের মানুষ অনেক প্রশংসা করছে এবং এখানের বেনীবাজার গোলাপগঞ্জের মানুষ জানে জকিগঞ্জে কানাইঘাটে বিগত 5 বছরে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে বা উন্নয়নের স্বার্থে আমাকে বেনীবাজার গোলাপগঞ্জে তারা নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি। যে আমি বেনীবাজার গোলাপগঞ্জে আপনার ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম প্রত্যেকটি জায়গায় আমি বিচরণ করব। এমনকি আমার গ্রামের, আমার এলাকার আত্মীয় স্বজনের বাড়িতে আমি যাব, যাতে করে মানে দলের বাইরে গিয়ে যেন মানুষ আমাকে সমর্থন করে এবং আমি যেন তাদের দোয়া ভালোবাসা পাই। জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং বিশেষ করে এলাকার জনগণও কিন্তু আমাকে প্রেরণা দিচ্ছে। সেক্ষেত্রে আমি বেনীবাজার গোলাপগঞ্জের দল মত নির্বিশেষে সকলের কাছে দোয়া প্রার্থী। 25 বছর আমি এখানে কাজ করেছি, মানে আপনার দলের জন্য কাজ করেছি। আল্লাহ পাক যেন আমাকে এই সুযোগ করে দে যে বেনীবাজার গোলাপগঞ্জের মানুষের কল্যাণে যেন আমি কাজ করতে পারি এবং আমি সকলের কাছে দলমত নির্বিশেষে সকলের কাছে আমি দোয়া প্রার্থী। আমি তো প্রবাসীদের কাছে নিজে যাব, আমি আমেরিকা, মিডিল ইস্ট, সব যুক্তরাজ্য সব জায়গায় নির্বাচনের আগে ট্যুর করব এবং সবসময় আমার সাথে প্রবাসীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের, কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আমার কথা হয়। তারা অনুপ্রেরণা দিয়েছেন, প্রবাস থেকে অনেকেই আমার ক্যাম্পেইনের জন্য আসবেন। সেক্ষেত্রে অবশ্যই আমি দেশবাসীর কাছে, প্রবাসীদের কাছে, বেনীবাজার গোলাপগঞ্জবাসী, জকিগঞ্জ, কানাইঘাট সকলের কাছে আমি দোয়া প্রার্থী। দেশ ও জাতির কল্যাণে যদি আরেকটি বার যেন আমি সুযোগ পাই এলাকার উন্নয়নে কাজ করার জন্য। তার বিশ্বাস, সিলেট 6 থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করলে নির্বাচিত হয়ে এই অঞ্চলের মানুষের সেবা করতে পারবেন। মেহরুন বিন্দু ফেরদৌস, এবিটিভি।